আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের ফোনে আসা কলগুলো আমরা অনেক সময় রেকর্ড করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যাই। আজকাল অনেক স্মার্টফোনেই এই ফিচারটি দেওয়া আছে, যে ফিচারটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে আসা কলগুলো রেকর্ড করতে পারেন। আবার অনেক ফোনেই কিন্তু এই অপশনটি দেওয়া নেই। যাদের ফোনে দেওয়া আছে তারা অটোমেটিকলি খুব সুন্দরভাবে করতে পারবেন, আর যাদের স্মার্টফোনে এই ফিচারটি দেওয়া নেই তারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফোনে আসা কলগুলো রেকর্ড করবেন। শুধু ফোনে আসা কলই না, আপনার স্কাইপে, ভাইবার বা হোয়াটসঅ্যাপে আসা কলগুলো আপনারা অটোমেটিকলি রেকর্ডিং করতে পারবেন খুব ইজিলি। আমার এই চ্যানেলটিতে যারা একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার ফোনে আসা কলগুলোকে রেকর্ড করবেন একটি ছোট অ্যাপসের মাধ্যমে। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে সার্চ দিতে হবে কিউব এসিআর। এখান থেকে আমরা কাঙ্ক্ষিত সফটওয়্যারটি সার্চ দিয়ে খুঁজে বের করলাম। জাস্ট এখান থেকে আমরা ইনস্টল করে দেবো। ডাউনলোড হওয়ার সময় কিছু কথা আপনাদের না বললেই নয়, শুধু এটি ডাউনলোড করে ইনস্টল করলেই হবে না। আমার দেখানো স্টেপ বাই স্টেপ সেটিংস যদি আপনারা ফলো না করেন তাহলে এই অ্যাপসটি কোনো কাজেই আসবে না। ওপেন করে দেবো, ওয়েলকাম টু কিউব কল রেকর্ডার, জাস্ট এখান থেকে নেক্সট করে দেবো। এখানে আপনার কাছে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এখানে এগ্রি করে দিলাম। আবারও পারমিশন চাচ্ছে, গ্র্যান্ড পারমিশন। কন্ট্রাক্টের জন্য পারমিশন চাচ্ছে অ্যালাউ। ফোন ম্যানেজারের জন্য চাচ্ছে অ্যালাউ। ফাইল মিডিয়ার জন্য চাচ্ছে এটাও অ্যালাউ। কল রেকর্ডিং এটাও অ্যালাউ করে দেবেন। পারমিট ড্রুইং ওভার আদার অ্যাপস, এটা এনেবল করে দিতে হবে অবাল। এটা এখান থেকে খুঁজে বের করবেন আপনি অ্যাপসটা কোনটি, এটি এনেবল করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাক করে দেবেন। এনেবল অ্যাপ কানেক্টর, এটিও এনেবল করে দিতে হবে। অ্যাপসটি আমরা আবার ওপেন করব। করার পর এখানে ওকে কন্টিনিউটা দিয়ে দিতে হবে। ডিজেবল পাওয়ার অপটিমাইজেশন ফর কিউব, এটি গট ইট দিয়ে দেবেন। অ্যালাউ করে দিতে হবে। দিয়ে নো থ্যাঙ্কস করে দেবেন। জিওটা ওকে গট ইট। ফোন আমাদের এই অ্যাপসটির কাজ এখন টোটালি কমপ্লিট। আমি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম এগুলো করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।